আমাদের সমাজে জুমা মোবারক বলার একটা কালচার প্রচলিত আছে। জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে, জুম্মা মোবারক। ঈদ মোবারক যেরকম বলে সেরকম কি বলে, জুম্মা মোবারক বলে। তো মূলত ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা উপলক্ষে সাহাবিরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে ঈদ উল আজহা ঈদ উল ফিতর উপলক্ষে দোয়া করতেন। তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহ মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের সেগুলো যেন কবুল করেন, আর কোরবানির ঈদে আগে জিলহজের প্রথম 10 দিন ইবাদত বন্দেগি যা করতে পারলাম সেগুলো যেন আল্লাহ আমাদের কবুল করেন। ঈদটা হলো মূলত ইবাদতের কারণে, রমজানের সারা মাস ইবাদত করেছেন সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদ উল ফিতর। জিলহজের প্রথম 10 দিন ইবাদতের মৌসুম, ইবাদত করেছেন এই জন্য তার নগদ পুরস্কার ঈদ উল আজহা। তো আগের দিনগুলোর ইবাদত যেন কবুল হয় সেজন্য দোয়া করতেন সাহাবিরা, এটা ছিল সুন্নাত। বাকি ঈদ মুবারক মানে তোমার ঈদ বরকতময় হোক, এটাও একটা দোয়া, এটাও একটা শুভেচ্ছা। জুমার দিন উপলক্ষে কোনো শুভেচ্ছা বিনিময় করার কথা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নাই। ইসলামের কাজ হিসাবে, ধর্মের কাজ হিসাবে যদি কেউ কোনো ফরম্যাট, কোনো ইবাদত, কোনো ভালো কাজের সিস্টেম চালু করে অথচ সেই ব্যাপারে কোরআন হাদিসে কোনো প্রুফ না থাকে, একটা হলো যে ওয়াসিলা বা মাধ্যম, মৌলিকভাবে ধর্মীয় কাজ না, যেমন যে মাইকের ব্যবহার, এটা মাধ্যম আওয়াজটাকে পৌঁছানোর জন্য, এই মাইক ব্যবহার করা আলাদা কোনো ইবাদত না। আরেকটা হলো মূলগতভাবে ইবাদত, যেটা মূলগতভাবে ইবাদত মাকাসেদ যেটাকে বলা হয়, সেখানে নতুন কিছু সংযোজন করা যাবে না, সেখানে সেটাই গ্রহণ করতে হবে যেটা কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়ে এসেছে। অতএব জুমা মুবারক এরকম বলা বা জুমার দিন উপলক্ষে কোনো অভিবাদন আদান প্রদান করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ কোরআন হাদিস থেকে আমরা পাই না, যার কারণে এদিনকে কেন্দ্র করে কোনো শুভেচ্ছা বিনিময় করাকে কেউ সুন্নাহ মনে করলে, জুমার দিনের আমল মনে করলে সেটা ভুল হবে, সেটা পরিত্যাজ্য হবে, সেটা বেদাতে পরিগণিত হতে পারে। আর জুমার দিনের যে সুন্নাগুলো আছে সেগুলো স্মরণ করিয়ে যাওয়া যেতে পারে, যে আজকে জুমার দিন, দুরুদ পড়ার দিন, সপ্তাহের মধ্যে দুরুদ পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা, জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, বাইহাকির হাদিস। তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরুদ প্রেরণ করবা। দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন মৌসুম হলো জুমার দিন, জুমার দিনের দুরুদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ। আর এজন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত 24 ঘন্টা দুরুদ পাঠের সময়, এই টাইমটাতে অন্যকে স্মরণ করায় দেন, নিজে দুরুদ পাঠ করেন, এটা হলো কাজের কাজ। হাদিসে যেটা করতে বলা হয়েছে সেটা করেন, সেটার খোঁজ খবর নেই। জুম্মা মুবারক, অনেক ভালো মানুষও জুম্মা মুবারক আদান প্রদান করেন বলেন, সেটা আরেক জিনিস, কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো ফেসবুকে দেখবেন যে বিশুদ্ধবার থেকে জুম্মা মুবারক লেখে, এই লেখকদের অনেককে আমি দেখেছি যারা ভালো করে নামাজও পড়ে না, শুধু জুম্মা মুবারক লেখে। দেখছেন নি আপনারা, নামাজও পড়ে না কিন্তু কি লেখে, জুম্মা মুবারক লেখে। যাক তাও ভালো, জুম্মা মুবারক লেখছে, অন্য কোনো আজেবাজে কোনো খারাপ কথা, গুনাহের কথা লেখে নাই, এটা হলো মনের সান্ত্বনা। কিন্তু জুম্মা মুবারক নয়, আমরা জুম্মা উপলক্ষে জুমার সুন্নতগুলো স্মরণ করিয়ে দিব, যে রা দিন সুরায় কাহাব তেলাওয়াত করো এবং দুরুদ পাঠ করো, এ আমল করো, এ আমল করো, গোসল করো, আগে আগে মসজিদে যাও, খুতবা শুনো এবং অন্যান্য কাজ করো, সেগুলো হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।